আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের জানিয়ে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গুলশান থেকে গ্রেফতার তারেক মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী জ্যাকবকে নেওয়া হয়েছে সিএমএম আদালতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাটচুপির মামলায় রেজাউল করিম চৌধুরীকে অবৈধ ঘোষণা ডক্টর শাহাদত হোসেনকে মেয়র ঘোষণা বেতন ভাতা পরিশোধের দাবিতে চন্দ্রা নবীনগর মহাসড়কে পোশাক শ্রমিকদের অবস্থান আসলে এই বন্ধ চোদ্দটি কারখানা কালকে থেকে বাসানের রাস্তাঘাটে পুরো রাস্তা এরকম বন্ধ করে রাখে কোনো গাড়ি গড়া যেতে দেন না কিছু না আল্টিমেটাম দিয়ে দিতো যে কালকে করতাম না নার্স ও মিডওয়াইফদের তিন ঘন্টা কর্মবিরতিতে সারা দেশে মেডিকেল কার্যক্রম ব্যাহত দাবি মেনে না না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তো আমাদের এমন দুর্ভাগ্যগুলোর সাথে আমাদের দাবিটা ন্যায্য দাবিটা আমরা আদায় করতে পারছি না সরকার এর মধ্যে আমাদের সব দাবি দাবা মেনে নেয় তাহলে তো আমরা আমাদের আমাদের কর্মস্থলে চলে যাবো দুদককে আমলাতন্ত্র ও রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে সুপারিশ করবে নতুন কমিশন কর্মীদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে বললেন ইফতেখারুজ্জামান বিশ্ব জনমত তোয়াক্কা না করে লেবারনে ইসরায়েলের স্থল অভিযান শুরু চলমান আগ্রাসন পুরো অঞ্চলকে অগ্নিগর্ভ করে তুলছে হুশিয়ারি এর দোকানের কানপুর টেস্টের শেষ দিনে টাইগার ব্যাটসম্যানদের ব্যর্থতার মিছিল ভারতের সামনে পঁচানব্বই রানের মামুলি টার্গেট দেখছিলেন শিরোনামগুলো এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি শাহজাহান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে গুলশান থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি করে হত্যার পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে যখন আরেক পুলিশ কর্মকর্তা আন্দোলনের ভিডিও ফুটেজ দেখাচ্ছিল তখন জাহাঙ্গীর আলমকে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশেই দেখা যায় আন্দোলনে গুলি চালানোর দাম্ভিকতা প্রকাশ পায় সেই ভিডিওতে জাহাঙ্গীর আলমকে চলতি বছরের ডামি নির্বাচনের কারিগরও বলা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগে তিনি নির্বাচন কমিশনের সচিব ছিলেন সবশেষ বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে তার দায়িত্বের সময় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে এবার আরো এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাংবাদিক হাসান মাহমুদকে হত্যার ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হয় সকালে গোলাম দস্তগীর গাজীকে নারায়ণগঞ্জ কারাগার থেকে ঢাকার সিএমএম কোর্টে হাজির করে পুলিশ পরে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক আজিজুল হক ভুইয়া। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন গত চব্বিশ আগস্ট রাজধানীর শান্তিনগরের বাসা থেকে গ্রেপ্তার করে আজ শৃঙ্খলাবাহিনী নারায়ণগঞ্জের রূপগঞ্জ ফতুল্লা ও ঢাকায় তার নামে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে যেহেতু আমরা আজকে বিজ্ঞতমাদের নিকট জামিন আশা করছি না সেহেতু ওনাকে হয়রানি না করে আমরা সিডব্লিউ মোলে জেলা যত প্রেরণের জন্য এক সবাই এক ছমত পোষণ করছি হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ সিএমএম আদালতে রয়েছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী তার কাছ থেকে বিস্তারিত জানবো রাব্বি আল জ্যাকবকে এজলাসে তোলা হচ্ছে কিনা আমাদেরকে জানাবেন বিস্তারিত এবং সেখানে কি ঘটলো আমাদেরকে জানাবেন ইসরাত সাবেক এই উপমন্ত্রীকে সকালেই কিন্তু এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট সিএমএম কোর্টের সাথে যে যেই ভবন সেই ভবনে হাজতখানা আছে সেই হাজতখানায় রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে যে অভিযোগ এটি আসলে অনেক পুরনো আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন বিরোধী দল বিএনপি রাজপথে নানান প্রতিবাদ সভা অবরোধ সহ নানান ধরনের রাজনৈতিক কর্মসূচি করছিল সেই কর্মসূচি যদি দু সালে সাভার এলাকায় হামলা করে আওয়ামী লীগের এই জ্যাকবসহ আরও অনেকেই সেই হামলায় বিএনপি নেতাকর্মী অনেকেই আহত হয়েছেন সেই ঘটনার মামলা হয়েছে সাভার থানায় সেই মামলায় আজকে তাকে আদালতে আনা হয়েছে কিছুক্ষণ পরই শুনানি একই সাথে এই আদালতে আরও একটি শুনানি আছে মাহুয়ারা গিনি যিনিও সাবেক হুইপ চিফ হুইপ এবং সেই সাথে তাকেও সাভার থানার ছাত্র জনতায় যে আন্দোলন সে আন্দোলনে গুলি বর্ষণের এবং ওই আন্দোলন উস্কানি দাতা হিসাবে তার নামে এটি মামলা হয়েছে সেই মামলায় তাকেও গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকেও এই আদালতেই কিন্তু রিমান্ড শুনানি হবে আরও কিছুক্ষণ পরে মোট কথা আমি আছি এখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে এবং এই ম্যাজিস্ট্রেট কোর্টে মূলত ঢাকা বিভাগের মধ্যে যে যে অপরাধগুলো হয়ে থাকে যে মামলাগুলো হয়ে থাকে বি বিভাগীয় থানাগুলোতে সেই থানাগুলোর আসামি যারা তাদেরকে কিন্তু এই কোর্টে তোলা হয় এবং রিমান্ড সহ অন্যান্য যে বিচারিক কার্যক্রম সেগুলো পরিচালনা করা হয় এছাড়া সিএমএম কোর্টে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আপনি জানেন যে আপনি বলছিলেন যে এই দামি নির্বাচনের যে কারিগর বা নির্বাচন যেটি হয়েছে যে নির্বাচনগুলো দেখেছে বাংলাদেশের মানুষ সেই নির্বাচন তো হয়নি সেই নির্বাচনের কারিগর সাবেক স্বরাষ্ট্র সাবেক ইলেকশন কমিশন সচিব জাহাঙ্গীর আলম তাকে গ্রেফতার দেখে গ্রেফতার দেখানো হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং সে করছে কোন মামলায় তিনি সুনির্দিষ্ট কোন মামলায় তিনি গ্রেফতার হয়েছেন সেটি এখনও জানা যায়নি কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যেই তারও আমরা এই সিএমএম কোর্ট তাকে আনা হবে এবং তারও রিমান্ড শুনানি হবে বলে আমরা জানতে পেরেছি ইসরাত ইসরাত ধন্যবাদ আপনাকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপি মামলায় বিএনপির মেয়র প্রার্থী ড শাহাদত হোসেনকে মেয়র ঘোষণা করেছেন আদালত একই সঙ্গে আগামী দশ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য ইসিকে নির্দেশ দেওয়া হয়েছে বেলা বারোটায় নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালত এই রায় ঘোষণা করেন বাদীপক্ষের আইনজীবী জানান দুই সালের চব্বিশ ফেব্রুয়ারি চসিক নির্বাচনে ব্যাপক কারচুপি ফল বাতিল চেয়ে নির্বাচন কমিশনার সহ নয় জনের বিরুদ্ধে মামলা করেছিলেন বিএনপির মেয়র প্রার্থী ডক্টর শাহাদাত হোসেন রায়ের সদ্য অপসারিত মেয়র রেজাউল করিম চৌধুরীকে অবৈধ ঘোষণা করা হয়েছে রায়ের সময়ে আসামি পক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না দর্শক এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী আলামিন শিকদার কাছ থেকে যেতে চাই আলামিন মামলার বিস্তারিত তথ্য আমাদেরকে জানাবেন এবং আদালত কি বললেন এই ব্যাপারে দু হাজার একুশ সালের যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সেই নির্বাচনে ব্যাপক অনিয়ম পাশাপাশি আহ আওয়ামী লীগের মেয়র প্রার্থী ছিলেন দখল করেছে এবং ভোট ডাকাতি করেছে এইসব বিষয়গুলো কিন্তু মামলায় উল্লেখ করেছিলেন আহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে নিয়ে একটি মামলা করেন ডাক্তার সাদত হোসেন সেই মামলা উল্লেখ করা হয় এবং সেই মামলার কিন্তু আজকে রায় হয়েছে এবং সেই রায়ে দুপুর বারোটার দিকে রায়টি হয় এবং নির্বাচন ট্রাইব্যুনাল এবং কুকু জেলা ও দায়রা জজের দায়রা জজ মোহাম্মদ ফায়রুল আমিনের আদালত রায় ঘোষণা করেন যে আগে নির্বাচনটি বাতিল হবে এবং সেই নির্বাচনে জয়লাভ করা মেয়র চার্চী রেজাল করিম চৌধুরী তিনি অবৈধ এবং যিনি মামলার বাদে ছিলেন তাকে সাজাতে তাকে মেয়র ঘোষণা করা হয়েছে এবং এই সংক্রান্তে আগামী মধ্যে নির্বাচন কমিশনকে একটি গ্যাজেট প্রকাশ করতে বলা হয় এবং এটাকে কেন্দ্র করে কিন্তু বিএনপির যে নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই যে আদালত প্রাঙ্গন সেই আদালত প্রাঙ্গনে আসছেন মিছিল নিয়ে এবং তারা বেশ আনন্দিত এবং এখন আদালত যাকে আহ মেয়র ঘোষণা করেছেন ডাক্তার সদত হচ্ছেন তিনি বলেছেন এই আমলে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যে রায় সেই রায়ের তিনি ব্যাপক খুশি এবং একটি সুস্থ রায় হয়েছে বলে তিনি মনে করছেন এই সময়টি অর্থাৎ যখন রায় সূচনা করা হয় তখন আঠারো পক্ষের কোনো আইনজীবী ছিল না সেক্ষেত্রে কিছুদিন আগে আবার যে সিটি কর্পোরেশনের অন্যান্য যে মেয়ররা ছিলেন সেই আহ মেয়রদেরকে কিন্তু অপসারণ করা হয়েছে একটি প্রজ্ঞাপনা করে সব মিলিয়ে এবং সরকার পক্ষ থেকে কি সিদ্ধান্ত নেয় সেটি আহ জানার প্রয়োজন রয়েছে এবং আইন কি বলছে এই বিষয়ে সেটিও আহ জানার প্রয়োজন রয়েছে এবং সেগুলো জানার পর আমরা বিস্তারিত প্রতিবেদনের মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করবো আনন্দ ধন্যবাদ আপনাকে চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে নবীনগর চন্দ্রা মহাসড়কে অবস্থান করছেন আশুলিয়ার বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন উত্তরাঞ্চলগামী যাত্রীরা আজ বেশিরভাগ কারখানায় উৎপাদন চলছে বন্ধ রয়েছে চোদ্দোটি পোশাক কারখানা শিল্প পুলিশ জানায় অভ্যন্তরীণ সমস্যায় বন্ধ রয়েছে সাতটি কারখানা এবং বাকি সাতটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে গতকাল সকাল থেকে বাইপাইলের বুড়ির বাজারে লে অফ থাকা বার্ডস গ্রুপের শ্রমিকরা বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে সড়কে অবস্থান নেয় শ্রমিকরা জানান আটাশ আগস্ট বার্ডস গ্রুপের চারটি কারখানা লে অফ ঘোষণা করা হয় গতকাল পাওনা পরিশোধের কথা ছিল তবে শ্রমিকরা সকালে কারখানার সামনে এসে দেখেন পাওনা পরিশোধের সময় তিন মাস বাড়ানোর নোটিশ লাগিয়ে রেখেছে মালিকপক্ষ এতে বিক্ষুব্ধ হয়ে সড়কে অবস্থান নেয় শ্রমিকরা

দর্শক এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানবো আমার সহকর্মীদের কাছ থেকে আসলে এবং গাজীপুরে যাবো শুরুতেই যেতে চাই আমার সহকর্মী মাহফুজুর রহমান নিপুর কাছে নিপু শ্রমিকদের কেন রাস্তা থেকে সরানো যাচ্ছে না এবং কি বলছে পুলিশ আর মালিক পক্ষ আসলে সকাল থেকে কিন্তু পুলিশ এবং গতকালকেও পুলিশ তারা শ্রমিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন তারা বলছেন আহ্বান জানতে গেলে শ্রমিকরা যেটি বলছেন শ্রমিকদের প্রশ্ন করেছিলাম যে প্রশাসন বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছেন যে তারা বলছেন যে সড়ক ছেড়ে দিতে তারা বিষয়টি দেখবেন তো এই বিষয়টি নিয়ে তারা যেটি বলছেন যে এর আগে একাধিকবার তারা অভিযোগ বিক্ষোভ করেছিল বিভিন্ন সময়ে তারা বিক্ষোভ যখন করেন তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু বারবার বলেছিলেন যে একটি তারিখ নির্ধারণ করে দিয়েছিলেন অর্থাৎ তারিখে তাদের যে পাওনা সেটি পরিশোধ করবেন এবং সেখানে শুধুমাত্র যে পুলিশ প্রশাসন ছিল এমনটি নয় বিজিএম এবং বিভিন্ন স্টেক হোল্ডাররা তারা কিন্তু এখানে ছিলেন এবং ছিল এক চূড়ান্ত এইটি সমাধান হয় তিরিশ তারিখে কিন্তু তখনই দেখলেন যে 30 তারিখে তারা যখন পাওনা নিতে আসলেন তখন কিন্তু তারা মালিক পক্ষকে পায়নি এই বিষয়টি নিয়ে আস্থাহীনতার যে একটি জায়গা সে কারণে কিন্তু আস্থা রাখতে পারছেন না এই কারণে তারা সড়ক থেকে উঠছেন না তারা বলছেন যত সময় পর্যন্ত তারা তাদের পাওনা না পাবে ততক্ষণ পর্যন্ত তারা এই সড়কেই থাকবে এমনটি কিন্তু জানিয়েছেন আমরা কিছুক্ষণ আগে কিন্তু দেখেছি যে শিক্ষার্থীরা আসছিলেন পরিবহন শ্রমিকরা গিয়ে তাদেরকে অনুরোধ করেছিলেন যে যেখানে চব্বিশ ঘন্টার উপরে সময় হয়েছে এবং পুরো সড়কটি এখন যানবাহনে আটকে আছে দয়া করে যদি তারা একটু ছেড়ে দেন এমন অনুরোধ কিন্তু করতে আমরা দেখেছি কিন্তু শ্রমিকদের সাফ দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের যে পাওনা না পাবে ততক্ষণ পর্যন্ত তারা এই সড়কেই অবস্থান নেবে গতকালকে বেশ তৎপরতা দেখেছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আজকে কিন্তু তেমনটা আমরা দেখিনি হয়তো কিছুক্ষণ পর পর আহ দু একজন কর্মকর্তা যে শ্রমিকদের সঙ্গে কথা বলে তারা কিন্তু আবার ফিরে যাচ্ছেন এবং কোনো সুরোহা না দেয় এভাবে কিন্তু চলছে আপনাকে যদি একটু দুর্ভোগের বর্ণনা দেই আসলে কতটা সীমা সীমাহীন দুর্ভোগে পড়েছে এই সড়কের যাত্রীরা সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না একেবারে শিশু থেকে বৃদ্ধ সব ঘন্টার পর ঘন্টা কিন্তু একেবারে বসে আছেন আর তারা বারবার বলছেন যে কোনো ভা না কোনো ভাবে যেন এই সড়কটি করা যায় এভাবে কিন্তু তারা বারবার আকুতি জানাচ্ছে কিন্তু আসলে এই রয়েছে এখনো পর্যন্ত সমাধান হয়নি নিপু আপনি জানাছিলেন আসলে আর রাস্তাঘাটে যানবাহনের চিত্র আমরা দেখতে পাচ্ছিলাম মানুষের ভোগান্তির চিত্র আমরা দেখছিলাম আমরা এবার যেতে চাই গাজীপুরে গাজীপুরে কোনা গার্মেন্টসের ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন বন্ধ হয়ে গেছে সড়কে যান চলাচল এই বিষয়ে আরও জানবো আমার সহকর্মী পলাশ প্রধানের কাছ থেকে পলাশ জরুন এলাকার সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন আপনি জরুণ এলাকা সম্পর্কে যদি বলি তাহলে বলবো যে এখনও কিন্তু পরিস্থিতি থমথমে বিরাজ করছে অর্থাৎ একটি পক্ষ কিছুক্ষণ আগে আমরা দেখেছি তারা ওই গার্মেজটির যে জুট ছিল সেই জুটগুলো আসলে নিয়ে যাওয়া হচ্ছে তবে এত করে যে উভয় পক্ষ যেটি রয়েছে সেটিও কিন্তু আসলে যে কোনো মুহূর্তে আবার সংঘাত হতে পারে এমনটি কিন্তু আমরা সংবাদ পেয়েছি তবে এখন পর্যন্ত দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে তাদেরকে গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এত করেই কিন্তু আমরা দেখেছি যে শাখা সড়কে যে যানজটের সৃষ্টি হচ্ছে সেটি কিন্তু ঢাকা টাঙ্গাল সড়কে একটি চাপ পড়েছে অন্যদিকে যদি বলি যে গাজীপুর চৌরাস্তা এলাকা সেটিও কিন্তু একটি পোশাক কলকারখানা তারা গত তিন মাসের বেতনের জন্য তারা সকাল থেকে ঢাকা মমিসিং মহাসড়কে অবরোধ করে তারা বিক্ষোভ করছে তারা বলছিল যে গত তিন মাসের বেতন ভাতা না হলে সেটি তারা অবরোধ করে রাখবে সেটি কিন্তু এখনো চলছে তবে এই জরুন এলাকার সম্পর্কে যদি আরেকটু বিস্তারিত বলি সেক্ষেত্রে বলবো যে তারা সকাল সাড়ে দশটার দিকেই তারা মূলত দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষেই তারা মুখোমুখি সংঘর্ষ হয় অর্থাৎ একটি পক্ষ তারা কারখানা কর্তৃপক্ষের সাথে তারা পূর্বে থেকে তারা কাগজপত্র রেখে তারা জুট নামানোর চেষ্টা করছিল তবে উভয় পক্ষে এসে ঘটনাস্থলে মুখোমুখি হয়ে কিন্তু তারা কিন্তু দুই পক্ষের সংঘর্ষ সংঘর্ষ করে এতে পাঁচজন আহত হয় পলাশ ধন্যবাদ আপনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নার্সদের কর্মবিরতি নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত মহাপরিচালক ও পরিচালক পদের বর্তমান কর্মকর্তাদের অপসারণের দাবিতে এই কর্মসূচি এদিন সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় সর্বস্তরের নার্স আন্দোলনকারীরা বলছেন প্রশাসন সহ অন্য সার্ভিসের কর্মকর্তাদের অধিদপ্তরের বড় বড় পদে নিয়োগ দেয়া হচ্ছে এতে করে দেশের সাধারণ নার্সদের কোনো লাভ হচ্ছে না এমনকি এই বিষয়ে জানাশোনা না থাকায় নার্সদের প্রশিক্ষণ ও সুবিধার ব্যবস্থা করতে পারেন না কর্মকর্তারা তাই নার্সদের মধ্যে থেকেই ডিজি সহ এসব পদে নিয়োগের দাবি জানান আন্দোলনকারীরা বুধবারও সকাল নয়টা থেকে বেলা বারোটা পর্যন্ত কর্মবিরতি করবে নার্সরা বৃহস্পতিবার সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কর্মবিরতি করবে তারা ওই দিনের মধ্যে দাবি পূরণ না হলে কমপ্লিট শাটডাউন বা পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন নার্সরা 2016 সাল থেকে এতদিন পর্যন্ত আমাদের কোন দাবি তারা মানে না তাদের কাজ হচ্ছে আসে বদলি বাণিজ্য করে সকাল সকাল নয়টা নয়টা থেকে নাচরা আন্দোলনে গেছি ওদের এক দফা দাবি কিসের দাবি সেটা জানি সকাল থেকে একটা রোগীও কোনো মেডিসিন পায় নাই ডক্টর আসছে নয়টার সময় নাচরা নাই নার্সিং মিড ওয়াইফারি অধিদপ্তর ও কাউন্সিলের নতুন নার্সিং প্রশাসন ক্যাডার অপসারণের এক দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করছে নার্সরা সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তিন ঘন্টার কর্মবিরতি পালন করে তারা চট্টগ্রাম মেডিকেলের রফিক গ্যালারিতে অবস্থান কর্মবিরতি পালন করে পাঁচশোর বেশি নার্স তারা বলেন আজ বারোটা পর্যন্ত কর্মবিরতি পালন হলেও আগামীকাল দুইটা পর্যন্ত কর্মবিরতি রাখবেন নার্সরা দাবি আদায় না হলে পরদিন থেকে কমপ্লিট শাটডাউন নিয়ে যাবেন তারা এদিকে রোগীরা জানান নয়টা থেকে কর্মবিরতির কথা থাকলেও সকাল থেকেই কোনো সেবা দেননি নার্সরা এ সময় হাসপাতালের ভর্তি প্রায় চার হাজার রোগীকে সেবা দেন চিকিৎসকরা তবে নার্স না থাকায় কোন অস্ত্রোপচার করা সম্ভব হয়নি নার্স নাই আমার লিভলেট লাগাই দিয়েছে খোঁজা হবে নার্সকে চলে চলেছিও দুই তলা থাকে তো এমার্জেন্সির মুরদ থেকে সবার ইঞ্জিন দেওয়া হচ্ছে না ইঞ্জিন দেওয়া সেবা হচ্ছে না কোনো কিছুও হচ্ছে না একটা একটা লোক নাই একটা একটা রুগীকে দেখার মতো একটা লোক নাই এখানে দেখবে কেডা কেউ দেখার মতো নাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক দফা দাবিতে কর্মবিরতি পালন করেন নার্সিং ও মিড ওয়াইফারি সংস্কার পরিষদের সদস্যরা হাসপাতালে মোট বারোশো জন নার্স কর্মবিরতিতে অংশ নেয় দাবি না মানলে পরবর্তীতে কমপ্লিট শাটডাউনে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা এদিকে নার্সদের কর্মবিরতিতে ভোগান্তি পোহাতে হয় হাসপাতালে তিন হাজারের বেশি রোগীকে এ সময় রোগীদের সহায়তা করেন হাসপাতালের জরুরি বিভাগ ইমার্জেন্সি ওটি আইসিইউ সিসিউ ডায়ালাইসিস পিআইসিইউ ইউনিটগুলোর দায়িত্বরতরা বিপাকে পড়েন দূর দূরান্ত থেকে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরাও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করেছেন নার্সরা সকালে এক দফা দাবিতে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন তারা তারা দাবি আদায়ে মিছিল সুনামগঞ্জে আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে আগুনে একই পরিবারের ছয় জনের মৃত্যু হয়েছে গত রাত বারোটার দিকে ধর্মপাশা উপজেলার সিমেরখাল গ্রামে এই ঘটনা হয় স্থানীয়রা জানায় রাতে হঠাৎ আগুন লাগে বাড়িটিতে আগুন দেখে আশপাশের মানুষ এগিয়ে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পায় গ্রামবাসীর চেষ্টায় আগুন নেভানো হয় তবে ঘর থেকে কাউকে বের করা যায়নি সকালে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ছয় জনের পুরে যাওয়া মরদেহ উদ্ধার করেন নিহতরা হলেন আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা এমারুল তার স্ত্রী পলিয়াক্তার ছেলে পলাশ ফরহাদ ওমর ফারুক ও মেয়ে ফাতেমা আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি ঘটনা তদন্তে নেমেছে পুলিশ দশকে বিষয়ে আরো জানবো সুনামগঞ্জ ধর্মপর্ষা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কামাল হোসেন কামাল নিহতদের কি দাফন করা হয়েছে কিনা এবং আগুন লাগার সম্পর্কে আগুন লাগার কারণ সম্পর্কে কি কোনো কিছু জানা গেল কিনা আমাদেরকে জানাবেন দেখুন লাশগুলো এখন আমরা যে বললাম যে এই

বিতুল থেকে শর্ট সার্কিট বা অন্য কোনো ভাবে হয়তো আগুন লাগতে পারে এরকম ধারণা করছি এবং ক্রিমিনাল কামাল ধন্যবাদ আপনাকে দুর্নীতি দমন কমিশন বা দুদক রাজনৈতিক প্রভাব মুক্ত এবং যোগ্যদের হাতে দেয়ার সুপারিশ করা হবে পাশাপাশি আমলাতন্ত্রের হাত থেকে সংস্থাটিকে মুক্ত করে দক্ষ কর্মীদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ তৈরি করতে হবে এমন মত দিয়েছেন সংস্থাটি সংস্কারী গঠিত কমিশনের প্রধান ডক্টর ইফতেখার উদ্জামান বলেন সংস্কারের সব প্রচেষ্টা ব্যর্থ হবে যদি সরকার তাদের স্বাধীনভাবে কাজ করতে না দেয় সহকর্মী শাকিল হাসানের কাছে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি দুদকের যে পুরো নীতি কাঠামো কৌশলগত কাঠামো সেটা কিন্তু একদিক থেকে নেতৃত্ব পর্যায়ে সর্বোচ্চ নেতৃত্ব পর্যায়ে রাজনৈতিক প্রভাব অন্য দিক থেকে এবং রাজনৈতিক মানসিকতা অন্য থেকে আমলাতন্ত্রের হাতে জিম্মি একটা প্রতিষ্ঠান ছিল যে কারণে মানুষের যে প্রত্যাশা সকলের যে প্রত্যাশা নতুন বাংলাদেশের যে স্বপ্নের যে মূল লক্ষ্য যে এই প্রতিষ্ঠানটি কার্যকরভাবে যারা বিশ্ব উচ্চ পর্যায়ের দুর্নীতির সাথে জড়িত তাদেরকে নিয়ন্ত্রণের বা রাজনৈতিকভাবে যারা যোগ সাজস্কারী বা যোগ সাজেশার মধ্যে থাকেন তাদের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এইটিই দুদকের পক্ষে করা বাস্তবে কখনোই সম্ভব হয়নি এই জিনিসটাকে আমি মনে করি যে আমাদের প্রাধান্য জায়গা পদ্ধতিতে আমরা একটা দুদকের নিজস্ব এবং দুদকের দুদকের কাজের উপর প্রভাব সৃষ্টি করে এরকম বেশ কিছু আইন আছে সেগুলো সংস্কারে আমাদের করে যথাযথভাবে সংস্কারের জায়গায় যেতে হবে বিএফআইউ বা জাতীয় রাজস্ব পুলিশের সিআইডি অ্যাটর্নি জেনারেলস অফিস এই প্রতিষ্ঠানগুলি কিন্তু উচ্চ পর্যায়ে যারা দুর্নীতি করেন যারা অর্থ পাচার করেন দেশে এবং বিদেশে তাদের নিয়ন্ত্রণের জন্য বা তাদের চিহ্নিত করার জন্য তাদের জবাব দিতে যেই কর্ম পরিধিটি সেখানে এককভাবে দুদক কিন্তু করে না এখানে এই প্রতিষ্ঠানগুলো কাজ আছে এই জায়গাটায় হাত দিতে হবে আমলাতন্ত্রে এমন একটা মানসিকতা যার দিক কিছু দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে একই ধরনের দখলবাজি একই ধরনের চাঁদাবাজি একই ধরনের দলবাজি এবং সেটা সকল পর্যায়ে বিচরণ করার একটা ঝুঁকি সৃষ্টি হয়েছে বা দৃষ্টান্ত দেখা যাচ্ছে এই মানসিকতা এই চর্চা নিয়ে এই এই সংস্কৃতি নিয়ে আমরা একটা দুদকের মতো প্রতিষ্ঠানকে কার্যকর দেখতে পাবো এটা প্রত্যাশা করা খুব কঠিন দুদককে বের করে আনার জন্য কি একটা স্বতন্ত্র কাঠামো বা স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো যায় কি না বা সেটি আপনারা ভাবছেন এরকম যতটুকু প্রয়োজন একটা ভালো দুদকের জন্য সেটা কিন্তু আছে আমাদের মূল সমস্যাটা হচ্ছে যে ব্যক্তিকে নিয়ে এবং ব্যক্তিদেরকে যারা প্রভাবিত করে তাদেরকে নিয়ে এখানে দুইটা আমাদের পরিবর্তন আনতে হবে একটা হচ্ছে যে এমনভাবে ব্যক্তিকে নিয়োগের প্রক্রিয়া নিশ্চিত করতে হবে যাতে করে যারা আসবেন তারা যেন কাজ করার মতো সৎ থাকে এক দফা সংস্কারের মাধ্যমে দুদক অর্জিত হবে সেটি প্রত্যাশা করা আমি খুব বাস্তবসম্মত মনে করি না এটাকে কাজে লাগানোর বিষয়টা কিন্তু আমরা পছন্দ করি বা না করি এটা কিন্তু যারা ক্ষমতায় থাকবেন তাদের উপর উপরে নির্ভর এবং যারা থাকেন তার মধ্যে একটা ত্রিমুখী শক্তি আছে তারাই আবার দুর্নীতির সাথে ওতপ্রতভাবে জড়িত তারাই দুর্নীতির কলকাটি ত্রিমুখী হচ্ছে যে আমার একদিক থেকে রাজনীতি একদিক থেকে আমলাতন্ত্র একদিক থেকে ব্যবসা এই যে ত্রিমুখী যে বিশাল চক্র একটা যেটা রাষ্ট্র দখল করে নিয়েছিল কর্তৃপতায় সেটির আবার পুনরুত্থান যদি হয় যেখানে আমাদের বড় সংখ্যার জায়গা আছে যদি পুনরুত্থান হয় তাহলে আমরা যত শুধু দুদককে নন যে কোনো প্রতিষ্ঠানের সংস্কার হচ্ছে আমরা যত কথাই বলি না যত প্রত্যাশার কথা বলি না কেন সেটা হবে না আমাদের দুর্নীতির যে বিস্তার এবং যে ব্যাপকতা আপনি নিশ্চয়ই এটি স্বীকার করবেন যে মানসিকতায় আসলে আমাদের সমস্যা আছে কিনা এইখানে দুদকের যে ভূমিকাটা থাকবে সেই ভূমিকাটা আইনের মধ্যে আছে কিন্তু তার আগে তো সঠিকভাবে সেটা করতে পারেনি এইখানেও আমাদের সুনির্দিষ্ট পরামর্শ থাকবে শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে হাইকোর্টের আদেশ আপাতত বহাল রেখেছেন চেম্বার আদালত একইসঙ্গে সঙ্গে এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী আটাশ অক্টোবর দিন নির্ধারণ করেছেন আদালত বেক্সিমকো গ্রুপের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক আজ এই আদেশ দেন বাংলাদেশ ব্যাংকের আইনজীবী জানান হাইকোর্টের আদেশ মোতাবেক রিসিভার নিয়োগের প্রক্রিয়া সহ অন্যান্য কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক আর রিটকারী আইনজীবী জানান রিসিভার নিয়োগের ফলে গ্রুপের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কোনো প্রভাব পড়বে না উনিশ সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে লিখিত আদেশ প্রকাশ করেন হাইকোর্ট বাংলাদেশ ব্যাংকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে একই সঙ্গে বেক্সিমকোর গ্রুপের প্রতিষ্ঠানগুলোর কি পরিমাণ বকেয়া ঋণ রয়েছে তা জানাতে বাংলাদেশ ব্যাংকে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে বাংলাদেশ ব্যাংক ডিসিবি নিয়োগ করছে বলে আমার কাছে কোনো তথ্য নাই বাট বাংলাদেশ ব্যাংক কীভাবে কী করবে আদেশ পরিপালনের জন্য বাংলাদেশ ব্যাংক সামগ্রিকভাবেই প্রক্রিয়া শুরু করেছে এবং সে প্রক্রিয়া চলমান আছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তারা ইম্পোর্ট করবে তাদের ইনগ্রিডিয়েন্স যা লাগবে এই ব্যাকসি ফার্মার রান করতে বা অন্যান্য যে সমস্ত ওদের কর্পোরেশন আছে কোম্পানি আছে ওখান থেকে এলসি খুলুক সবাই বেতন দিক আমি অ্যাটাচমেন্ট অব দ্য প্রপার্টি চেয়েছি নট অ্যাটাচমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট শপে পলিথিন ব্যবহার নিষিদ্ধ বিষয়টি নিয়মিত মনিটর করা হবে কথা জানিয়েছেন বস্ত্র ও পাট উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখওয়াত হোসেন সকালে গুলশানের ইউনিমার্টে পলিথিনের বদলে পাটের ব্যাগ ব্যবহারে ছিল ক্রেতাদের উদ্বুদ্ধকরণ কর্মসূচি সেখানেই উপদেষ্টা বলেন গোল্ডেন ফাইবার হারিয়ে গেছে পরিবেশ সুরক্ষায় পলিথিন বন্ধ করা একটি যুগান্তকারী সিদ্ধান্ত পাটের সোনালী অতীত ফিরে আনতে এটি খুবই জরুরি পদক্ষেপ পাটের ব্যবহার বাড়ানো গেলে দেশের অর্থনীতি এবং কৃষক লাভবান হবে উপদেষ্টা বলেন পাটের ব্যাগ সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব অর্থকরী ফসল এটাও তো আমরা এখন আস্তে আস্তে কারণ এটা হচ্ছে ন্যাচারাল ন্যাচারাল ফাইবার আর এখন এই জোর বেশি সমগ্র বিশ্বের তো আমরা আশা করি আমরা যে আজকে এই উদ্যোগটা নিলাম অন্তর্বর্তীকালীন সরকারের একটা আমি মনে করি যুগান্তকারী উদ্যোগ বিমানবন্দর এলাকার তিন কিলোমিটার পর্যন্ত নীরব এলাকা ঘোষণা করা হয়েছে সকালে এই কর্মসূচির উদ্বোধন করেছেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দ জামান হাসান অনুষ্ঠানে রাখা ভাষণে তিনি বলেন এয়ারপোর্ট এলাকায় চলাচলকারী যানবাহনের গতি নিয়ন্ত্রণ করতে হবে তাহলেই হর্ন বাজানোর প্রবণতা কমবে পরে সচিবালয় ও হাসপাতালে এলাকায় এই কার্যক্রম শুরু করা হবে এমনটাও জানান তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান ভিআইপির প্রোটোকলে সাইরেন বাজানো নিরুৎসাহিত করা হবে ডিসেম্বর থেকে পুরো রাজধানীতে শব্দদূষণের বিরুদ্ধে কর্মসূচি গ্রহণ করা হবে পাশাপাশি লাইসেন্সে এ বিষয়ক শর্ত যুক্ত করা যায় কিনা সে বিষয়টিও বি আরটিএকে প্রস্তাব দেওয়া হবে উপদেষ্টা বলেন স্বেচ্ছাসেবীরা সাত দিন রাস্তায় থাকবে তারা মানুষকে সচেতন করবে তবে দীর্ঘদিনের এই অভ্যেস বদলাতে সময় লাগবে এমনটা উল্লেখ করেন তিনি বাসা থেকে বের করার সময় একটা হন অথচ বাসায় তো আর কোনো গাড়ি নেই এই যে দীর্ঘদিনের অভ্যস্ততা এইটা সারাতে অবশ্যই আমাদের অভ্যাসগত পরিবর্তন লাগবে এবং সেই অভ্যাসগত পরিবর্তন আসে সচেতনতার মাধ্যমে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে বিসিএস পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোন প্রমাণ পায়নি তদন্ত কমিটি তবে পদ্ধতি যুগোপযোগী করা সহ বেশ কিছু সুপারিশ করা হয়েছে সেগুলো পর্যালোচনা করে সরকারি কর্মকমিশন পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন জানান চলতি মাসেই শুরু হবে স্থগিত বিসিএস পরীক্ষা বিভিন্ন সময়ে সরকারি কর্মকমিশন পিএসসির সামনে নন ক্যাডারে নিয়োগপ্রাপ্তদের এমন আন্দোলনের চিত্র নতুন কিছু নয় ক্ষমতার পট পরিবর্তনের পর পরিস্থিতি আরও জটিল হয়েছে কেবল বিসিএস নয় বিভিন্ন নিয়োগ পরীক্ষা আর পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে দেশ জুড়ে এক ধরনের হজবরল অবস্থা তৈরি হয়েছে পঁচিশ আগস্ট একদিনের নোটিশে চুয়াল্লিশতম বিসিএসএর মৌখিক আর ছেচল্লিশতম এর লিখিত পরীক্ষা স্থগিত করে পিএসসি এছাড়া ঝুলে আছে জুনিয়র ইন্সট্রাক্টর ও ইন্সট্রাক্টর সহ আরও বেশ কয়েকটি নন ক্যাডার পরীক্ষার প্রকাশ। সোমবার সরকারি কর্মকমিশন পিএসসি কে গতিশীল করা সহ আরও নানা ইস্যুতে কমিশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয় সিদ্ধান্ত হয় অক্টোবরের মধ্যে শুরু করা হবে স্থগিত বিসিএস পরীক্ষা আমাদের কাজে তো পরীক্ষা নেওয়া পরীক্ষা নেওয়া বা অন্যান্য পদ্ধতিগুলোর মাধ্যমে সুপারিশ করা আমরা প্রত্যেকটা বিষয়ে আলোচনা করেছি এবং প্রত্যেকটা বিষয়ে আমরা যেগুলো ফলাফল পেন্ডিং আসছে সেগুলো তাড়াতাড়ি করে পরীক্ষা দেওয়া আমাদের ধরেন আপনারা বলছেন যে ফর্টি ফাইভের ভাইভা আমরা স্থগিত করেছিলাম আনুষঙ্গিক কিছু সুবিধা আমাদের পেতে হবে সেই সুবিধাগুলো পেলে অক্টোবরে শুরু করতে পারবো বিভিন্ন সময়ে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বেশ কয়েকজনকে আটকও করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বৈঠকে প্রশ্নপত্র ফাঁসে গঠিত তদন্ত কমিটির সুপারিশ উপস্থাপন পর্যালোচনা এবং সিদ্ধান্ত গ্রহণে অগ্রগতি নিয়ে আলোচনা হয় চেয়ারম্যান জানান তদন্ত কমিটি প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ পায়নি কমিটি কি বলেছেন প্রশ্নপত্র ফাঁস হয়েছে না প্রশ্নপত্র ফাঁস বিষয়ে যে কমিটি করা হয়েছিল সেটি তারা আমাদেরকে পড়ে শুনিয়েছেন আমাদের সচিবালয়ে পরিপূর্ণ বিষয়টা পড়ে শুনিয়েছেন তারা প্রশ্ন তো প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত প্রক্রিয়ায় কোনো ঘাটতি আছে কিনা থাকলেও কিভাবে তা উন্নতি করা যায় সেসব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এর সাধারণ সভায় শরিফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল মঙ্গলবার স্থানীয় সময় ভোরে দেশটির দক্ষিণাঞ্চলে প্রবেশ করে পদাতিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক মুখপাত্র আভিশে আদ্রি জানান পদাতিক বাহিনীর 98 এইট ডিভিশনের পাশাপাশি অভিযানে নেমেছে কমান্ডো প্যারাট্রুপার এবং সাজোয়া বাহিনী বিবৃতিতে বলা হয় সীমিত পরিসরে নির্দিষ্ট টার্গেটে চালানো হবে অপারেশন নর্দার্ন অ্যারোস হিজবুল্লার বিভিন্ন ঘাটিতে চলবে তল্লাশি এর আগে বৈরুতের তিনটি এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দেয় ইসরায়েলি বাহিনী রাজধানীর বিভিন্ন এলাকায় অব্যাহত বিমান হামলাও সোমবার একদিনেই মৃত্যু হয়েছে আরও পঁচানব্বই জনের গেল দু সপ্তাহের ইসরায়েলি আগ্রাসনে হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে লেবাননে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে মুসলিম বিশ্ব সোমবার আঙ্কারায় দেয়া ভাষণে এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপের দোগান সতর্ক করেছেন তেলাবিকে থামানো না গেলে আক্রান্ত হবে পুরো অঞ্চল ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের সব মুসলিম দেশকে অর্থনৈতিক কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপের আহ্বান জানান তিনি জানান জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও ইস্যুতে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ সুতরাং অবিলম্বে সাধারণ পরিষদের উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত বলেন উনিশশো সালের সনদ অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করতে পারে পরিষদ এ সময় গাজায় চলমান আগ্রাসনের মধ্যেই লেবাননে ইসরায়েলি অভিযানের তীব্র নিন্দা জানান এর দোকান উপত্যকায় হামলার জেরে তেলাবিবের সাথে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে আঙ্কারা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গণহত্যার মামলাও করেছে দেশটি ইসরায়েলের চরম আগ্রাসন পুরো অঞ্চলকে অগ্নিগর্ভ করে তুলছে এমন অবস্থায় চুপ থাকতে পারে না আন্তর্জাতিক মহল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যদি প্রয়োজনীয় সদিচ্ছা না দেখায় উনিশশো সালের ইউনিটি ফর পিস সনদ অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত সাধারণ পরিষদের এই অঞ্চলের শান্তির লক্ষ্যে মুসলিম ইহুদি সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্যবস্থা গ্রহণে আহ্বান জানান এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ওয়ার খেলছে যুক্তরাষ্ট্র বাড়াচ্ছে পরমাণু সংঘাতের সংখ্যা এমন অভিযোগ করেছেন জাতিসংঘে উত্তর কোরিয়ার প্রতিনিধি কিম সং সোমবার সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের চূড়ান্ত দিনে ভাষণ দেন তিনি নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে দেয়া বক্তব্যে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সামরিক পদক্ষেপের নিন্দা জানান সং বলেন কোরিয়া উপদ্বীপে উত্তেজনা তৈরি করে রেখেছে মার্কিন প্রশাসন রণতরি আর যুদ্ধ বিমান মোতায়েন করে উস্কানি দিচ্ছে সামরিক সংঘাতে আত্মরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে পিয়ংয়ং দাবি কিমসং কিম এর উত্তর কোরিয়া যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত বলেও তিনি মন্তব্য করেন গত বছর এই পরিয়ামে দাঁড়িয়েই বলেছিলাম পরমাণু সংঘাতের দিকেই যাচ্ছে কোরিয়া উপদ্বীপ এখন পরিস্থিতি আরো খারাপ হয়েছে বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা একের পর এক সামরিক মহড়া চালাচ্ছে শত্রুতাপূর্ণ পরিবেশ তৈরি করে রেখেছে অঞ্চলটিতে সত্যিটা হলো সত্তর বছর ধরে যুক্তরাষ্ট্রের হামলার ঝুঁকি আমাদের পরমাণু কর্মসূচি জোরদারে বাধ্য করেছে দশক দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী সাউন্দ দত্ত সাথী থাকুন